সবাই কেমন আছো? ভালো আছে তো? আজকে তোমাদের জুঁই ফুলে রুমাল গল্পের হাতে কলমে যে অনুশীলনীগুলো আছে ওগুলো করা হবে। দেখো, 1 নম্বর আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথমটা কি আছে? লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছেরা ও পাখিরা লিপিকে দেখলে খুশি হয়। তারপর দেখো 1-2 কি আছে? খুশি হয়ে তারা কি করে? খুশি হয়ে গাছেরা পাতায় পাতায় যেন হাততালি দেয়, ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে আনন্দ প্রকাশ করে। আর পাখিরা কিচিমিচি, টুকুক টুকুক, টুই টুই, টুইট টুইট করে হইচই করে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে। লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি পূর্ব মেদিনীপুরের এগড়ায়। ঠিক আছে, একটি বাক্যে উত্তর লিখতে বলেছে, তাই সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। বাড়ির পাশের বাগানটা কাদের? বাড়ির পাশের বাগানটা মল্লিকবাবুদের। তারপরটা দেখো 1-5, লিপি কখন বাগানে যায়? স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় বাগানে। ঠিক আছে, তারপর দেখো, তারপর 1-6, তার সঙ্গে কে কে থাকে? তার সঙ্গে থাকে কোনোদিন তুষি, না হয় দোলন, সুধা দিদি ও বিট্টু। ঠিক আছে, 1-7 দেখো, চারা গাছ কোথায় খুশিতে হিল হিলিয়ে ওঠে? যেখানে ভালো জল হাওয়া আলো পায় সেখানে চারা গাছ খুশিতে হিল হিলিয়ে ওঠে। 1-8 দেখো, লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায়? লিপি কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আসে। 1-9, মাঝিপাড়া ছাগল তিনটে বিদঘুটে কেন? মাঝিপাড়া ছাগল তিনটে গাছের চারা দেখলেই মুড়িয়ে দেয় কুচমুচ করে, তাই বিদঘুটে। 1-10, বাগানের খরগোশ দুটো কেমন? বাগানের খরগোশ দুটো খুব ভালো, দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে, চারা গাছে মুখ দেয় না, ঘাস খায় ঘুরে ঘুরে এমন ভিতু। আচ্ছা, ঘাস খায় ঘুরে ঘুরে, তারপর কমা দেবে, এমন ভিতু, ডাকলেও কাছে আসে না, আর বিট্টুকে দেখলেই ছুটে পালায়। ঠিক আছে, এটা একটু বড় হলো, কিন্তু এটা লিখতে হবে, তাহলে ভালো লাগবে, উত্তরটা সুন্দর হবে। ঠিক আছে, এরপর দেখো, ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছে? কী সব ছবি এঁকেছে ড্রয়িং খাতায় লিপি? গাছ পাতা ও ফুলের ছবি এঁকেছে। ঠিক আছে, তারপরে দেখো 1-12, কাঠবিড়ালি বউ কোথা থেকে কী শুনেছিল? কাঠবিড়ালি বউ সানুদের বাড়ি থেকে শুনেছিল মল্লিকবাবুদের বাগানে বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। তারপর 1-13, সানুর বাবা কি বলেছিলেন? সানুর বাবা বলেছিলেন মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। এটা সানুর বাবার কথাটাই পুরো বলা হলো। তারপর দেখো 1.14, কাদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল? শহুরে মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠল সব পাখিরা। 1.15 দেখো, লিপি কাদের কানে কানে কথা বলেছিল? লিপি সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কানে কানে কথা বলেছিল। ঠিক আছে, এরপর দেখো 1.16, কাঠুরেরা এলে লিপিরা কি করল? কাঠুরেরা এলে লিপিরা একটা করে গাছকে জড়িয়ে ধরে সকলে দাঁড়িয়ে পড়ল। 1.17 দেখো, কে পুলিশে খবর দিল? মল্লিকবাবুর বড় ছেলে পুলিশে খবর দিল। 1.18 দেখো, কে লিপিদের উপহার দিতে চাইল? টিয়া, বাবুই গিন্নি ও বেনে বউ লিপিদের উপহার দিতে চাইল,
ঠিক আছে, এটা কিন্তু ওই পুলিশ যে চকলেট আনিয়েছিল ওটা হবে না, এটা বলছি কে উপহার দিতে চাইলো, তাহলে এটা ওই টিয়া, বাবুই গিন্নি, বিকিন্নি ও বেনেবো এদের কথাটাই হবে। বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল? বাবুই গিন্নি নিজে বুনে জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল, ঠিক আছে, বাবুই গিন্নি নিজে বুনে, সে নিজে বুনে জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল। আচ্ছা, এরপর 1.20 দেখো, জুঁই ফুল কোন ঋতুতে ফোটে? জুঁই ফুল কোন ঋতুতে ফোটে আমরা সবাই জানি, জুঁই ফুল গ্রীষ্ম ঋতুতে ফোটে, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সবকটা হয়ে গেল, এর পরের অংশটা আমরা এরপর করব, ঠিক আছে, ভালো থাকবে সকলে।